যেহেতু পূজনীয় বাজপেয়ীর স্বামী গিরিশানন্দ মহারাজ কয়েক বছর শিলংয়ে সরাতে ছিলেন, সেহেতু উনি শেলাতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আর ওনার ইচ্ছা প্রকাশ মানে ওনার মনের যে জোর, সাংঘাতিক আত্মনির্ভরতা বেশি ওনার মধ্যে দেখা যায়। আমরা জানি তখনকার দিনে নৌকাতে যেতে হতো, বীরেশ্বরানন্দ মহারাজ নৌকাতে গেছেন, তখন কোনো ব্রিজ ছিল না, অনেক কষ্ট করে যেতে হতো, তখন গাড়ি ঘোড়া এত প্রচলন ছিল না, পায়ে হেঁটে রৌদ্রেতে থেকে। আমরা জানি স্বামী কেতকী মহারাজ, প্রভানন্দ, স্বামী প্রভানন্দজি মহারাজ কেতকী মহারাজ বলে ডাকত, দু মাস তিনি সিলেট থেকে এসে খাসি ভাষা শিখে উনি এই শেলা আশ্রমে বসতি স্থাপন করেন, নদীর ধারে পায়ে হেঁটে শেলা বাজার থেকে। প্রচণ্ড কষ্ট, কিন্তু কষ্টকে তিনি কষ্ট মনে করতেন না। এই কষ্টতে এসে তিনি যে বীজ বৃক্ষ রোপণ করেছেন ঠাকুরের নামে, আজ 77টা স্কুল মেঘালয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন অনেক পরিবর্তন হয়েছে, সিঁড়ি হয়েছে, রেলিং হয়েছে এবং র‍্যাম্পের মতো কিছু কিছু আছে। বর্তমানে আগে ক্লাস 8 পর্যন্ত ছিল, বর্তমানে হায়ার সেকেন্ডারি হয়েছে। মহারাজ আসছেন সেই র‍্যাম্প ধরেই, এটা র‍্যাম্প বলা যায় না, কিছু সিঁড়ি, কিছু ফ্লোর, কিছু রেলিং দিয়ে মঙ্কস কোয়ার্টার, এই হলো মন্দির। যে মন্দির পুরাতন গোছের আসাম প্যাটার্ন, নদীর ধারে সুন্দর মনোরম মন্দির। শোনা যায় দুর্গাপূজার যখন দশমীর দিন হয় তখন কেউই মাকে ছাড়তে চায় না, শোকে সবার শোকেতে মুহ্যমান, চোখে সকলের চোখের অশ্রুর ধারা মাকে যেতে বারণ করা হয়। আর বিভিন্ন রকম গান ফাংশন দ্বারা দুর্গাপূজা এখানে প্রচণ্ডভাবে পালিত হয়। এখানে মূল মন্দির সাধারণত ফটো দিয়ে পুজো করা হয়। এখানে নদীটা দেখতে পাচ্ছেন, শেলা নদী। এখানে যদি আপনি একটা আংটি ফেলেন পুরো আংটিটাই দেখা যাবে। সকালে মেঘাচ্ছন্ন ছিল, চারিদিকে কুয়াশা জানলা দিয়ে ঢুকে যাচ্ছিল, আর বিকালে দেখুন রৌদ্রের ঘনঘটা। মহারাজ এসে অর্ঘ্য দিচ্ছেন সকল ফটোতে, এখন মায়ের ফটোতে অর্ঘ্য দিচ্ছেন, তার আগে ঠাকুরের ফটোতে অর্ঘ্য দিয়েছেন। এই যে ছোটো ছোটো ছেলে মেয়েরা এখানে এত সুন্দর গান করে, এত সুন্দর মিশনের ঐতিহ্য ধরে রাখে, এখন আমরা দেখতে পাচ্ছি মহারাজ এসে বসেছেন এবং মহারাজকে আবার নিয়ে যাওয়া হয়েছে আমাদের মঙ্কসকোটারে সাধুনিবাস। বর্তমানে ওইখানে সাধুনিবাস, নদীর ধারে একটা সাধুনিবাস করছে এবং নিচে একটা বাঁধ তৈরি হচ্ছে। এই নদী দিয়েই এখানে চুনাপাথর নিয়ে যায় বাংলাদেশে, বর্ষাকালে এই নদী পরিপূর্ণ হয়ে যায়। এটা মন্দিরের এক পাশ, এই মন্দিরের পাশ দিয়ে মহারাজ বেরিয়ে আসছেন। সুন্দর মনোরম ভিউ, মহারাজ সব দেখে দেখে আসছেন। মন্দিরের গায়ে রামকৃষ্ণ মিশন শেলা লেখা আছে এবং সামনে দেখুন একটা নৌকা বয়ে যাচ্ছে। জাতীয় যারা নদীর ধারে বাস করেন তারা এই নৌকা দিয়ে যাতায়াত করেন। ব্রহ্মচারী সব্যসাচী মহারাজ
সঙ্গে স্বামী অনুরাগানন্দ মহারাজ সম্পাদক মহারাজকে ধরে নিয়ে আসছেন। প্রথম মহারাজকে মংস করে আটারে সাধুনিবাস, এখানেই সাধুনিবাস, এখানে ধরে নিয়ে এসেছেন। এবং নদীর ধারে একদিকে নদী, আর একদিকে আমাদের মহারাজ একটা ফুলের তোড়া দিয়ে মহারাজকে স্বাগত জানালেন। সামনে নদী, শ্যালা নদী দেখতে পাচ্ছেন। আগামী এই মাসেই আমাদের দুর্গাপূজা, তার প্রস্তুতি চলছে। এখন তারা আরতিতে বসছেন। Yeah.
Yeah.
Oh, baby.